ভাগ্য বিচার করা যায়। আজকের যে বিষয় নিয়ে পামিস্ট্রিতে আপনাদের সামনে আলোচনা করব, খুবই শক্তিশালী একটা রেখা, এবং এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনি মহাধনী হবেন। শক্তিশালী এবং সবথেকে শুভ একটা চিহ্ন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব, যে চিহ্ন থাকলে পরে আপনি মহাধনী হবেন। তো অর্থ নিয়ে আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে জীবনে কীরকম অর্থ উপার্জন করব, কতটা অর্থ আপনার জীবনে আসবে। যদি আপনার এই শক্তিশালী রেখাটা থাকে আপনার হাতে, তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং আস্তে আস্তে আপনি কোটিপতি হবেন। এই চিহ্ন আপনাকে কোটিপতি হতে সাহায্য করবে যদি আপনার হাতে এই শুভ রেখাটা থাকে। খুবই শক্তিশালী এবং হস্তরেখায় এর গুরুত্ব খুব দেয়া হয়েছে এবং এটা যাদের হাতে থাকে তারা খুবই সৌভাগ্যবান ব্যক্তি হন। যে শক্তিশালী চিহ্নটা আজকে আপনাদের ভিডিওতে আমি দেখাবো, এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এ কথা বলার কারণ একটাই, যে এই চিহ্নটা পুরুষদের ক্ষেত্রে যে ফলটা দেবে আপনি নারী হলেও সেই একই রকম ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকের ভিডিওটা দেখবেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটা। তাই ভিডিওটা যদি বুঝতে চান তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে বা অর্ধেক দেখলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মাঝে। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয়। তো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হস্তরেখায় বা হাতে সবথেকে শক্তিশালী রেখা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই শক্তিশালী রেখাটা আপনার হাতে কোথায় অবস্থিত হলে পারে সবথেকে ভালো ফল দেয় সেটা যেমন দেখাবো, এবং এটা থাকলে পরে জীবনে কী কী হতে পারে। প্রথম কথা জেনে রাখুন, যদি এই রেখাটা আপনার হাতে থাকে তাহলে পরে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো অভাব হবে না, আপনি আস্তে 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 জীবনে কোটিপতি হবেন। এবং এটা আপনার নাম হবে, যেমন যশ হবে, প্রতিপত্তি হবে, সমাজে একটা ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, এবং পাঁচটা মানুষ আপনাকে চিনবে। এবং আপনি সেটা ব্যবসা করুন কিংবা সরকারি চাকরি করুন, আপনি যাই করুন না কেন, আপনি যে জায়গায় থাকুন না কেন, আপনি যে অর্থনৈতিক দিক থেকে কোটিপতি হবেন সেটা এই রেখা নির্দেশ করে। হাতে কোটিপতি হওয়ার এই বিশেষ এই চিহ্নটা আপনি যদি থাকে আপনি কোটিপতি অবশ্যই হবেন। সেই সঙ্গে পাঁচটা মানুষ আপনাকে চিনবে যদি আপনার হাতে এই শুভ চিহ্নটা থাকে। তো এই শুভ চিহ্নটা বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, সেগুলোও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। শুধু জেনে রাখুন এটা খুবই শক্তিশালী একটা চিহ্ন, এটা থাকলে পরে অর্থের তাদের কোনো অভাব হয় না, জীবনে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন, লাক্সারিয়াস লাইফ আপনার হবে, বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন এবং সমস্ত রকমের সুখ আপনি ভোগ করতে পারবেন যদি এই চিহ্নটা আপনার হাতে থাকে। এটা অত্যন্ত সৌভাগ্যপূর্ণ চিহ্ন, যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অত্যন্ত সৌভাগ্যবান। তো আমি আপনাদের হাতে কোথায় অবস্থিত এই চিহ্নটা সেটা আমি দেখাচ্ছি, তো আপনারা একটু দেখুন। প্রথমে দেখুন আপনার হাতে, হাতটাকে যখন দেখবেন আপনারা তো সোজাভাবে ধরে দেখলে পরে হাতের রেখাগুলো দেখতে সুবিধা হয়। যেমন এই ছবিটা যেভাবে হাতটা ধরা আছে সেইভাবেই আপনারা নিজেদের হাতটা ধরবেন যখন নিজেদের হাতটা আপনারা দেখবেন। দিয়ে লক্ষ্য করুন আপনার হাতের দিকে, দেখুন হাতের এই অংশটার দিকে লক্ষ্য রাখুন, যে আঙুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অনামিকার আঙুল, ঠিক আছে, এটা আবার রুবির আঙুল নামেও পরিচিত। এর নিচের ক্ষত্রটার দিকে আপনারা প্রথমে একটু লক্ষ্য রাখবেন, যেটা আমি দেখাচ্ছি দেখুন এই স্থানটা, এই স্থানটা হচ্ছে রুবির ক্ষেত্র। তো এটাকে আবার ইংরাজিতে সানমাউন্ট বলে। তো এই স্থানটার দিকেই আপনারা লক্ষ্য রাখুন আপনার হাতে, এবং এই স্থানে এই চিহ্নটা হতে হবে। যেটুকুন দেখলাম এর মধ্যে যে কোনো অংশে আপনার এই চিহ্নটা হতে হবে। তো এই চিহ্নটা আপনার যত বড় হবে তত আপনার শুভ ফলটা বেশি পাবেন, পূর্ণ ফল পাবেন। যদি আকারে ছোট হয় কিন্তু আপনি আমি যা বলেছি তার পূর্ণ ফলটা পাবেন না, আর যদি মাঝারি হয় তো মাঝারি ধরনের ফল পাবেন। তো এই চিহ্নটা আকার আকৃতির উপরে নির্ভর করছে আপনি জীবনে কতটা সাকসেস বা সফলতা পাবেন আর কতটা ফল আপনি পাবেন, এর আকার আকৃতির উপর নির্ভর করছে। তো এই রেখাটা বিভিন্ন ধরনের হতে পারে, তো আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন এই স্থানের মধ্যে এই চিহ্নটা হতে হবে। তো প্রথমে দেখুন এই ধরনের হতে পারে চিহ্নটা, যেরকমটা আমি দেখাচ্ছি এরকম একটা এখানে, এরকম একটা এখানে, এই ধরনেরও হতে পারে, ঠিক আছে। এই যে চিহ্নটা দেখাচ্ছি আপনাদেরকে এটা ফিস সাইন বা মৎস্য চিহ্ন বলা হয়, এবং এরকম হতে পারে, কিংবা কারোর কারোর হাতে দেখবেন এরকম হতে পারে মৎস্য চিহ্ন, কারোর হাতে আবার আপনারা দেখবেন এই ধরনেরও হতে পারে এরকম, ঠিক আছে। এটা বিভিন্ন ধরনের হয়,
তো আপনারা সেগুলো দেখছে, দেখুন আপনার হাতে কীরকম ধরনের আছে সেটা আপনারা দেখে নেবেন, এরকম হতে পারে আপনার হাতে। এবং এই স্থানটাতে কারোর এরকম বেশি হয়, এরকমও হয়। তো যাই হোক, দেখুন আপনার হাতে এই ধরনের চিহ্ন আছে কি না। তো এটাই হচ্ছে মৎস্য চিহ্ন বা ফেস সাইন। রবি পর্বতে মৎস্য চিহ্ন বা ফেস সাইন প্রচুর অর্থ দেয়। যদি আপনার হাতে থাকে তো জীবনে আপনি ভালো রকম অর্থ উপার্জন করতে পারবেন। তো বিভিন্ন ধরনের মৎস্য চিহ্ন আমি দেখালাম, যে কোনো এক প্রকার মৎস্য চিহ্ন থাকলে পারে আপনি জীবনে যে কোটিপতি হবেন সেটা নির্দেশ করে। তো এই চিহ্নটা আকারে আকৃতিতে বড় হতে হবে, তাহলে পারে এই পূর্ণ ফল পাবেন এবং আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। সেই সঙ্গে এই চিহ্নটা আছে, ধরুন আপনার হাতে এই চিহ্নটা আছে, এবং পাশাপাশি আপনারা দেখবেন আপনার হাতে এই তিনটি রেখাও আপনার একটু ভালো করে লক্ষ্য রাখবেন আপনার হাতে। যেমন হচ্ছে এই রেখাটা, যেটা হচ্ছে হৃদয় রেখা, তারপরে যে রেখাটা আপনার দেখা যায় এটা যে শিরোরেখা, এবং তারপরে রেখা এটা হচ্ছে জীবন রেখা। এই তিনটি রেখা আপনার সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে। যদি এই রেখা সুন্দর এবং সুস্পষ্ট হয়, কোনো রেখা দিয়ে যদি কেটে না যায়, যেরকমটা আমি দেখাচ্ছি জীবন রেখাকে, যদি এই ধরনের রেখা কেটে না যায়, শিরোরেখাকে এই ধরনের রেখা কেটে না যায়, বা হৃদয় রেখাকে যদি এই ধরনের কেটে না যায়, এটা সুন্দর এবং সুস্পষ্ট হয় যেরকমটা এই ছবিতে দেখিয়েছি আপনাদেরকে, তাহলে প্লাস যদি আপনার হাতে এই ধরনের একটা মৎস্য চিহ্ন বা ফেস সাইন যদি থাকে, সেটা এরকম হতে পারে, কিংবা আপনাদেরকে দেখাচ্ছি আপনার হাতে এই ধরনেরও হতে পারে। দেখুন এই মহাশক্তিশালী যদি চিহ্নটা যদি আপনার হাতে থাকে, তাহলে পরে আপনি মহাধনী অবশ্যই হবেন, এটুকুন আপনি নিশ্চিত হয়ে যান। আপনি জীবনে সফলতা পাবেন, সাকসেস পাবেন, বড় ধরনের সফলতাকে নির্দেশ করে এই রবি পর্বতে ফিস সাইন বা মৎস্য সাইন প্রচুর টাকা পয়সা ইনকামকে নির্দেশ করে। যাদের হাতে থাকে তারা জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারে। পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এবার দেখুন এই হাতের করতলিটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই করতলটা আপনার গোলাপি বর্ণ হতে হবে, এবং মৎস্য চিহ্ন হাতে থাকলে পারে একদম সুফল, গ্যারান্টি আপনি কোটিপতি অবশ্যই হবেন এই ধরনের মৎস্য চিহ্ন যদি আপনার ফিস সাইন হাতে থাকে। তো আর একটা কথা বলে, এই মৎস্য চিহ্নটা যদি আপনার রবি পর্বত নিচু হয় তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। যদি রবি পর্বতে কস থাকে প্লাস মৎস্য চিহ্ন থাকে, তাহলে পরে কিন্তু সেরকম ফল আপনি পাবেন না। এবং যদি রবি পর্বতে আপনার তিল, এই স্থানটাতে তিল বা আপনার এই স্থানটাতে তিল থাকে, এবং তাহলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না। ভালো ফল পেতে গেলে আপনার রবির ক্ষেত্রটা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে, উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে, কোনো অশুভ চিহ্ন যেন না থাকে। এর উপরে যদি আপনার এরকমই মৎস্য চিহ্ন হাতে থাকে, তো ফেস সাইন যদি থাকে, তাহলে পরে আপনি ভবিষ্যতে মহাধনী অবশ্যই হবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা বুঝতে যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়, কমেন্টে আপনারা নিজেদের মতামত প্রকাশ করুন, আর ভিডিওটাতে লাইক করুন, ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, নমস্কার।